কিভাবে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা পুলিশ হত্যা করেছে, তারা সাংবাদিকদের উপর তাদেরকে তাদের আহত করেছে, সাধারণ জনগণকে তারা আহত করেছে, তারা আন্দোলনের নামে মহাসমাবেশের নামে তারা এই ধরনের দুশৃঙ্খলতা করছে এবং তারা আসামি পক্ষ তারা জামিন চেয়েছে এবং আদালত উভয় পক্ষ শুনে তারা আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে যাওয়ার অনুমতি দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে আদালতে গ্রেপ্তার করে পাঠিয়েছে। এই মামলাটি হচ্ছে যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বাসভবনে বিএনপি নেতা কর্মীরা সেখানে হামলা চালিয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, এক্সপ্লোসিভ নিক্ষেপ করেছে এবং ওখানে গাড়ি ভাঙচুর করেছে এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রত্যক্ষ নির্দেশে তাদের আশ্রয় প্রশ্রয়ে এবং তাদের ইন্ধনে এই ঘটনা তারা ঘটিয়েছে। আপনি জানেন 28 তারিখে গতকালকে সারা তারা কীভাবে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা পুলিশ হত্যা করেছে, তারা সাংবাদিকদের উপর তাদেরকে তাদের আহত করেছে, সাধারণ জনগণকে তারা আহত করেছে। এই ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং একটি গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা এই ধরনের অপকর্ম তারা করছে। তারা আন্দোলনের নামে মহাসমাবেশের নামে তারা এই ধরনের দুশৃঙ্খলতা করছে। তাই আমরা বলেছি আদালতকে যে তার বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই মামলা যাদের বিরুদ্ধে যে স্পেসিফিক এলিগেশন তাদের বিরুদ্ধে আছে এবং এই মামলায় নন বেলিবল অফেন্স এবং এই মামলায় সে জামিন পাওয়ার হকদার না, এটা আমরা আদালতকে বলেছি এবং তারা আসামি পক্ষ তারা জামিন চেয়েছে এবং আদালত উভয় পক্ষ শুনে তারা আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে যাওয়ার অনুমতি। আপনারা কোর্টে বিদেশিদের বিষয়ে একটা কথা বলছিলেন, হ্যাঁ আপনারা বলছিলেন যে বিদেশিদের যে ছক সেই ছকে বিএনপি পা দিয়ে এখন করেছে, না এটা তো স্বাভাবিক। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এদেশে কি হচ্ছে, আজকে বিএনপি যে ধরনের অপকর্মগুলি করছে এবং এর পিছনে বিদেশি দৃষ্টি কোনো শক্তি আছে বা অন্য কেউ আছে এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বিদেশি কিছু লোক তারা এই ধরনের তাদের ইন্ধনে এই ধরনের কাজগুলি হচ্ছে বলে আমরা বিশ্বাস করি, কারণ বিএনপি আগে এই ধরনের কোনো কাজকর্ম তারা করে নাই। আজকে স্থিতিশীল এই বর্তমান যে স্থিতিশীল সরকার তাদেরকে উচ্ছেদ করার জন্য, তাদেরকে হটানোর জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। এটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। আন্দোলন হবে সুশৃঙ্খলভাবে কিন্তু সে আন্দোলনটা তারা সহিংসতা দিয়ে যাচ্ছে, এটা কোনোদিনই এদেশে কাম করতে পারে না। এতে হয় কি যে এদেশের যে উন্নয়ন উন্নয়নের বাধাগ্রস্ত হয়, এদেশ আরও পিছিয়ে যাবে। আজকে আমরা লক্ষ্য করছি মাননীয় প্রধানমন্ত্রী চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু এটাই তাদের গা জ্বালা ধরেছে, তারা এই দেশকে আরও কীভাবে পিছিয়ে দেবে সেই চেষ্টাই তারা করছে।